ইমানের মতো ইমান হলে সাহায্য পাঠাবে কে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো না আল্লাহর সাহায্য আছে না নাই বিপদ যত বেশি আসে পরীক্ষা যত বেশি আসে বিজয়ের পতাকা আপদপদ করে উড়ার সময়টা কাছে আসতে থাকে ঠিক কি না আকাশে যখন ঘুটঘুটে বেশি অন্ধকার দেখা যায় প্রচন্ড অন্ধকারে যখন আকাশ একেবারে ছেয়ে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় সুভেসা দিকের আলো আসার সময়টা কাছে আসতে থাকে ঠিক কি না গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায় নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে তেমনি ইমানদারের উপর আযাব গজব অত্যাচার যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে এজন্য ইমান হতে হবে ইমানদারের মতো ইমান হতে হবে পাক্কা ইমান চিল্লায় বলেন ঠিক কি না সফল হলো তারা ইমান এনেছে যারা কার কথা চিল্লায় বলে জিমে পড়ছে কষ্ট হচ্ছে সফল হলো তারা ইমান এনেছে যারা তবে শুধু ইমানদার বলে হাত তুললেই হবে না সাতটা গুণ সেই ইমানদারের ভেতরে থাকার দরকার আছে না নাই এক নাম্বার গুণ আমরা শুরু করছি গানগুলো খরগোশের মতো খাড়া করে শোনা শুনতেছেন আল্লাহ বললেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ইমানদারেরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় দিন দুনিয়ার হুঁশ তাদের থাকে না তাদের অন্তরটা চলে যায় আল্লাহর আরশের দিকে ঠিক কি না বিশ্ব নবী বলছেন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে ঠিক কি না নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি এটা ভাবা অনেক কঠিন এটা জানার জন্য লোকেরা পারে না যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ আমাকে দেখছে তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে সুফিরা এটারে দুটো ক্লাস করছে একটা নাম দিছে মোশাহাদা আর একটা নাম দিছে মোরাকাবা মোশাহাদা মানে আমি নিজে দেখি আর মোরাকাবা মানে আমি দেখি না আমারে দেখে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শুনে না শুনে কে আল্লাহ আপনারে দেখতেছে নামাজের মুসল্লায় এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়ায় দিবে কে খুশু মানে ভয় কার ভয় কথা বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না খুশু মানে আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায় তার মন ডানে বাঁয়ে কোনো দিকে যেতে পারে নাকি কথা বলে তার নজরটা থাকবে তার সিজদার দিকে বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয় আল্লাহ বলে বান্দা ফিরে আয় আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া ইবাদি আকবিল ফিরে আয় আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয় এরকম আছে না নাই নামাজও পড়ে এমনি নামাজও পড়ে আবার এমনি চায় নামাজ পড়ে আবার ঘড়ির দিকে চায় আছে না নাই না আল্লাহ বলে আকবিল বান্দা ফিরে আয় ফিরে আয় তাকাবি তো সেজদার দিকে তিনবার নজর ডানে বায়ে যখন ঘোরানো হলো তিনবারও যখন নজর ফিরায় না আল্লাহ তখন ডেকে বলে লা হাজাত আলি লা সলাতিক এই নামাজের কোনো দরকার আমার নাই যে আল্লাহর জন্য ওযু করলেন সময় দিলেন এতক্ষণ ধরে নামাজ পড়লেন ওই আল্লাহই যদি বলে তোর নামাজের দরকার নাই তো কারে দিলেন নামাজ এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে খুশু খুদু খুশু মানে আল্লাহর ভয় নামাজে যখন দাঁড়াবেন
শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না, মনটারেও মুসল্লি বানাবেন। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। আমি ঠিকই আল্লাহু আকবার, মন চলে গেছে সৌদি আরব, মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে, মন চলে গেছে দোকানের দিকে, মন চলে গেছে ক্রিকেট খেলায়, আছে না নাই? উনি কিন্তু মুসল্লি, মসজিদে উনি কি মুসল্লি, উনি হাতে পায়ে একেবারে মুসল্লি, কিন্তু মনটারে মুসল্লি বানাই না। এজন্য মনটারেও নামাজি বানাতে হবে। আমরা বলি মনটারে কাজ দেন, মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না। আপনিও মুসল্লি হবেন, মনটারেও মুসল্লি বানাতে হবে, তা না হলে মন ডানে বায়ে ঘুরবে। মনের আরবি হচ্ছে কলব, কলব মানে যেটা নড়াচড়া করে, এটা এখন এদিকে পরে ঢাকায়, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা, এটার পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, এটা খালি দৌড়ায়, ঠিক কি না? এজন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো, মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে, নিজেও নামাজি মনটাও নামাজি, ঠিক কি না? আমাদের অনেকের নামাজে মন বসে না, আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না, নামাজে শুধু ভুল হয়, সূরা যে কয়বার পড়ে নিজেও জানি না।